নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুল ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, ঘূর্ণিঝড় ইয়াস কিন্তু আসছে, সেই আশঙ্কায় কিন্তু 25টি ট্রেন কিন্তু বাতিল করলো পূর্ব রেলওয়ে। তো বন্ধুরা, ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের পশ্চিমবাংলায় এবং পাশে উড়িষ্যা। তো বন্ধুরা, এইখানে 25টি ট্রেন যে বাতিল করেছে তার লিস্ট কিন্তু প্রকাশ করেছে পূর্ব রেল। তো বন্ধুরা, সেই তালিকা কিন্তু আমরা জানাবো। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর বন্ধুরা, যে চ্যানেলটি নতুন বন্ধু, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আগামী বুধবার সম্ভবত আষাঢ়ে পড়তে চলেছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ইয়াস। মৌসুমি ভবনের পূর্বাভাস যে অতিপ্রবল ঘূর্ণিঝড় হিসাবে বুধবার সন্ধ্যায় উড়িষ্যার পারাদ্বীপ এবং পশ্চিমবঙ্গ সাগরের মাঝ দিকে মধ্যভাগ স্থলপ্রদেশ প্রবেশ করবে। উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলে রীতিমতো দাপট দেখাবে এই সম্ভাব্য ঘূর্ণিঝড়। তার জেরে একাধিক স্পেশাল ট্রেন বাতিল করলো পূর্ব রেলওয়ে। তো প্রথম যে ট্রেনটির নাম হচ্ছে সেটা হচ্ছে 02510 গুয়াহাটি বেঙ্গালুরু কন্টেনমেন্ট, যেটা হচ্ছে আপনার 24 মে পর্যন্ত কিন্তু বাতিল থাকবে দুদিন। এবং তার সঙ্গে দেখুন বন্ধুরা, 05228 মুজাফফর এবং যশবন্তপুর 24 মে কিন্তু বাতিল থাকবে। 3 নম্বর হচ্ছে দেখুন বন্ধুরা, 02643 এনাকুলম পাটনা এক্সপ্রেস, যেটা 24 মে থেকে 25 মে কিন্তু বাতিল থাকবে। এবং আমরা 4 নম্বর যদি দেখি, 4 নম্বরে আছে 05930 নিউ তিনসুকিয়া এবং তাম্বরম, এটা হচ্ছে আপনার 24 মে কিন্তু বাতিল থাকবে। এবং 5 তারিখে যে 02 5ই হচ্ছে 02054 ভাগলপুর যশবন্তপুর এক্সপ্রেস, যেটা 26 মে পর্যন্ত বাতিল থাকবে। তারপর দেখুন বন্ধুরা, 6 হচ্ছে 02037 জেসিটি তাম্বারাম, যেটা হচ্ছে আপনার 26 মে কিন্তু বাতিল থাকবে। এবং সাথে দেখুন বন্ধুরা, 02507 ত্রিবান্দ্রম সেন্ট্রাল থেকে শিলচর, সেটা 25 মে কিন্তু বাতিল থাকবে। 8 নম্বর হচ্ছে দেখুন বন্ধুরা, 02552 কামাখ্যা যশবন্তপুর এক্সপ্রেস, সেটা হচ্ছে 22 মে কিন্তু বাতিল থাকবে, সরি 26 মে। 9 নম্বর দেখুন বন্ধু, 02611 চেন্নাই সেন্ট্রাল এবং নিউ জলপাইগুড়ি টু সুপারফাস্ট এক্সপ্রেস, সেটা 26 মে কিন্তু বাতিল থাকবে। তারপর বন্ধু দেখুন, 10 নম্বরে 02419 পুরী এবং জয়নগর এক্সপ্রেস, সেটা কিন্তু 27 মে কিন্তু বাতিল থাকবে। এবং 11 যেটা আছে সেটা 08450 পাটনা টু পুরী, সেটা 25 মে কিন্তু বাতিল থাকবে। 02294 বেঙ্গালুর সিটি জনসন থেকে তিনসুকিয়া জনসন, সেটা কিন্তু 25 মে বাতিল থাকবে। এবং বেঙ্গালুরু থেকে কন্টেনমেন্ট টু গুয়াহাটি, বেঙ্গালুরু কন্টেনমেন্ট টু গুয়াহাটি যে এক্সপ্রেস ট্রেন আছে সেটা 27 মে থেকে 28 মে দুদিন বাতিল থাকবে। তারপর বন্ধুরা দেখুন, 4 নম্বর আছে 02508 শিলচর ত্রিবান্দ্রম সেন্ট্রাল, সেটা 27 মে কিন্তু বাতিল থাকবে। এবং 15 নম্বর দেখুন বন্ধু, 05929 তাবরাম নিউ তিনসুকিয়া, 27 মে বাতিল থাকবে। এবং তার সঙ্গে দেখুন বন্ধু, 02503 তিনসুকিয়া জনসন টু বেঙ্গালোর সিটি, সেটা কিন্তু বন্ধ থাকবে। তারপরে বন্ধুরা দেখুন, যশবন্তপুর কামাখ্যা এক্সপ্রেস, সেটা কিন্তু 19 মে বাতিল থাকবে। তারপরে 18 নম্বর, 02601 নিউ জলপাইগুড়ি চেন্নাই সেন্ট্রাল, সেটা 28 মে বাতিল থাকবে। এবং 02499 পাটনা এলাকুলম 27 মে, 28 মে দুদিন বাতিল থাকবে। 20 আছে 02510 আগরতলা বেঙ্গালুরু কন্টেনমেন্ট, সেটা হচ্ছে 25 মে বাতিল থাকবে। 21 নম্বর আছে 02151 বেঙ্গালুরু কন্টেনমেন্ট আগরতলা, সেটা কিন্তু 25 মে কিন্তু বাতিল থাকবে। তার সঙ্গে দেখুন বন্ধুরা, 22 নম্বর যশবন্তপুর এক্সপ্রেস টু ভাগলপুর, সেটা 29 মে কিন্তু বাতিল থাকবে। 23 নম্বর আছে 02557 গুয়াহাটি যশবন্তপুর এক্সপ্রেস, সেটা 24 মে বাতিল থাকবে। এবং গুয়াহাটি সিকান্দাবাদ এক্সপ্রেস, যেটা 04029 নম্বর 10 নম্বর, সেটা কিন্তু 26 মে বাতিল থাকবে। এবং 25 নম্বর দেখলাম, 02375 তাম্বারাম টু জেসিডি, সেটা কিন্তু 29 মে কিন্তু বন্ধ থাকবে। তো বন্ধুরা, এই ট্রেন বাতিল ট্রেনগুলোর লিস্টগুলো আপনারা দেখে নিতে পারেন একটু পজ করে, ঠিক আছে? সম্ভাব্য তারিখে কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে, এই ট্রেনগুলি কিন্তু এখন আর চলবে না। এই সম্ভাব্য ঘূর্ণিঝড় কিন্তু আমাদের পশ্চিমবাংলা এবং উড়িষ্যা এবং বাংলাদেশ থেকে ধেয়ে আসে, যেটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্ষয়ক্ষতি সৃষ্টি করবে। প্রত্যেকটা ট্রেন কিন্তু চেন দিক কিন্তু বাঁধা থাকবে, এরকম কিন্তু রিপোর্ট আসছে পূর্ব রেলে। এই জন্য একাধিক ট্রেন কিন্তু বাতিল করে দিয়েছে। তো বন্ধুরা, এইটাই ছিল ছোট্ট একটা আপডেট। আপনাদের মনে যদি আরও কোনো কনফিউজ থাকে, আমার কমেন্ট বক্সে কমেন্ট নিশ্চয়ই আপনার সাহায্য করার চেষ্টা করা হবে। তো বন্ধুরা, ভিডিওটা পর্যন্ত পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে, তো তখন বন্ধুরা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।